কিংবা রোম সাম্রাজ্য এরা তো তাদের সমসাময়িক খুবই প্রভাবশালী ছিল কিন্তু এরা তো দিনকে দিন শেষ হয়ে গেছে কিন্তু বর্তমানে যারা এই অনৈজ্য নিয়ে মানে অনৈতিক কাজ নিয়ে যারা এতদিন যাব টিকে আছে আসলে এরা কি টিকেই থাকবে না কোনো দিন মানে ওদের মতন ভেনিস হয়ে যাবে আসলে কি সম্ভব যদি বিষয়টা রাজনীতির ওপর ডিপেন্ড করতো তাহলে তো রাজনীতির কথা বলে নেই ভাই বলে যদি বিষয়টা রাজনৈতিক হইতো তাহলে তো আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারতাম কিন্তু যেহেতু বিষয়গুলা বিশ্বাসের এবং বিশেষ করে অন্ধবিশ্বাসের সে তো এই সমস্যাগুলো তো সমাধান করা এত সহজ না যেমন ধরেন একজন পলিটিশিয়ান দুর্নীতি করছে আমরা খুব সহজেই সেটা আইডেন্টিফাই করতে পারি যে সে একজন দুর্নীতিবাজ মানে একজন খারাপ লোক আমরা সেটা সমাজ আমরা অন্তত তার বিচার করতে না পারলেও আমরা জিনিসটা আইডেন্টিফাই করতে পারি কিন্তু সেই একই ব্যক্তি যদি অনেক ধার্মিক হয় এবং ধর্মগুরু হয় তখন সে তাকে ধরা বা তাকে মানে বন্দি করা বা তাকে বিচারের সম্মুখীন করা এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় কারণ সে ধর্ম জিনিসটাকে ব্যবহার করে ধর্ম জিনিসটাকে ব্যবহার করে বিশেষ করে অন্ধবিশ্বাসী মানুষের অন্ধবিশ্বাসটাকে ব্যবহার করে সে তাদের তাদের মনে গেথে বসে এই কারণে বিচার করা 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 বা তাদেরকে সম্মুখীন সম্মুখীন বিচারের এটা আসলে বেশিরভাগ সম্ভব হয় শাস্তির না পৃথিবীতে আপনি এমনকি ভারতে যদি আপনি দেখেন বাংলাদেশে যদি দেখেন অনেক খুজুর অনেক বাবা এরা অনেক বড় বড় চুরি ডাকাতি চামারি ধর্ষণ টর্ষণ করতে গিয়ে ধরা পড়ছে কিন্তু তাদেরকে বিচার ঠিকভাবে করা যায় নাই তারা কোনো না কোনো ভাবে পার পেয়ে গেছে এই 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 কারণে জিনিসগুলা ডিল করাটা একটু ডিফিকাল্ট কারণেই আমরা এই কাজগুলা করছি আমাদের এই যে আন্দোলন আমাদের যে কাজ আমাদের যে আলোচনা যুক্তি তথ্য প্রমাণ নির্ভর যে আলোচনা এই আলোচনাগুলা এই কারণেই করছি যেন আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এরা কিভাবে অন্ধবিশ্বাসী স্বল্প শিক্ষিত মানুষ যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম তাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে তাদেরকে কিভাবে তাদের অন্ধবিশ্বাসটাকে পুঁজি করে তাদের ভেতরে লোভ এবং ভয়কে পুঁজি করে তাদেরকে বোকা বানাচ্ছে এটাই আমরা চেষ্টা করছি আমরা তো চেষ্টা করছি আশা করি আপনিও আমাদের সাথে যুক্ত হবেন আপনিও এই কাজগুলো করবেন তাহলে হয়তো একদিন আমরা এই একটা সফলতার মুখ দেখতে পাবো ভাই আসলে আমি মিডিয়া জগতের লোক আগে আসাদ ভাই লাইভে মাঝে মাঝে যুক্ত হই মানে ফারাস অন্য ব্যবসা তো আসাদ ভাই খুব সম্ভবত আমি একদিন যুক্ত হয়েছিলাম আমি মোটামুটি ধর্ম বিষয়টা আমার কাছে না ঠিক মনে হয় না মনে আহ না সরি আমি আমি মনে করছি ভাই কিন্তু আসলে মানে কনফার্ম না ঠিক আছে আমিও আমিও আপনাদের সম্ভব যে আমি ধর্মে বিশ্বাস করি না কিন্তু আমি আরেকটা জিনিস আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বর্তমানে তো শেখ হাসিনা নির্বাচন হচ্ছে বাংলাদেশে প্রেক্ষাপটে আমি বলতেছি আপনি একটা জিনিস দেখেন আওয়ামী সরকার যখন থেকে এইভাবে নির্বাচনে আসা শুরু করছে মানে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা শুরু করছে এই ধর্মান্ধতা কিন্তু মানে সেই থেকে কিন্তু বেশি বাড়ছে আপনি দুই সালের আগে দেখবেন হিন্দু মুসলিম কিন্তু একটু অন্যভাবে থাকে এর থেকে তারা অনেক ভালো অবস্থায় ছিল দুই হাজার সালের পর ডিভাইডে চেঞ্জ হচ্ছে 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 আর একটা কথা এই নির্বাচনে কিন্তু আপনি যাই বলেন আমেরিকা হচ্ছে হস্তক্ষেপ করুক কিংবা যে হস্তক্ষেপ করুক সেটা শুনে কিন্তু ক্ষমতা ঠিকই আসবে সেই একইভাবেই আসবে এর পরের পরিস্থিতিটা যে বাংলাদেশের কি হবে সেটা ভাই এখন কল্পনা করা যাচ্ছে না ওই পাঁচ বছরে অন্তত এই দু থেকে এই পর্যন্ত যা বাড়ছে তার ত্রিশ গুণ পরিমাণ বেশি বেড়ে যাবে তখন এই আমরা যারা আছি সমমনা কিংবা যারা হিন্দু কিংবা যারা বৌদ্ধ তাদের এই সামনের পাঁচ বছরে থাকাটা খুবই টাপ হয়ে যাবে যদি বিএনপি এসে তাহলে তো একেবারে উচ্ছেদ হয়ে যাবে কিন্তু আমার মতে মনে হয় না যে আসবে কোন সম্ভাবনা নাই সেটা শুনে আপনি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে ধর্মান্ধ বাড়ার যে কথাটা বললেন সেটার ব্যাপারে আমি একটা জাস্ট একটা লাইনের কথা বলি কোরিলেশন ডাজেন্ট মিন কজেশন ঠিক আছে কোরিলেশন থাকলে যে ওটা দ্বারা কজ জিনিসটা এরকম প্রমাণ করে না এন্ড আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো রকম কথা শুনবো না

এটার সাথে এটা সম্পর্ক কি যে আর কি অপশন আছে তার মানে আপনি আমি তো আমি তো না না আমি আমি কি বুঝা দিয়েছি সে তো বলি নাই আমি জিজ্ঞেস করছি যে আর কি অপশন আসছে তখনই অ্যাপ্লিকেবল হবে যে যেহেতু আর কোনো অপশন নাই সে আপনি যেটা বোঝাতে চাইলেন আর কি যেহেতু

প্রশ্নটা এটা ওই রকম টাইপের হয়ে গেছে না সত্যি মানে না সত্যি এরকম নয় এরকম সত্যি না এরকম অনেক কথা আমরা শুনি পলিটিক্যাল এর ক্ষেত্রে যে আর কি অপশন আছে আর কাকে ভোট দেবো মানে এই বিজেপি ছাড়া আর কি আছে না এটা কিন্তু এটা সত্যি মানে আমি আহ কাকুকে ভর্তি না ভোট না গান্ধী পরিবারের কাকুকে ভর্তি না ডেফিনেটলি কিন্তু মোদি কেউ দেবো না সেটাও না ভোট দিবেন এই প্রশ্নটা কেন আসতেছে আপনার কেন একটা পলিটিক্যাল পার্টির বিরোধিতা করতে হইলে আপনি কোন দলে ভোট দিবেন এই কোশ্চেনটা আসবে কেন ইট ইজ ডাজন্ট ম্যাটার মানে আমি একটা একজন কাকে ভোট দেব না দেব আমি কিন্তু একটা ইকে বিরোধিতা করতে পারি ইট ডাজ রিয়েলি ডাজন্ট ম্যাটার হ্যাঁ মানে এই এই আমি বুঝিনা ভাই মানে পলটিক্সে আসলে অনেক মুমিন হয় যে ফারাজ ভাই পলিটিকাল পলটিক্যাল মুমিন হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে আমি বুঝতেছি না আওয়ামী লীগ দেখেই কেন নাকি আপনি মানবতার মাকে মানবতার মা হিসেবে মেনে নিবেন না এটা তো ব্লাস্টেমি হয়ে গেল ভাই ভাই আসিফ ভাই আপনি যদি কখনো আমাদের বাসায় আসেন কখনো যদি বেড়াইতে আসেন আমি কেন এই ধরনের কথা বলতেছি আপনি এটার খুব ভালো একটা ইয়ে পাবেন আপনি আপনি বুঝে ফেলবেন যে আমি আমার এই ধরনের কথা বলার রিজনটা কি খুব ভালোভাবে বুঝবে একদম গোড়া ভাবে বুঝবেন আমি তো কিছু বলি নাই আপনি এটা তো মনে করেন আওয়ামী লীগের মোহিন বানাবেন

শেষ বলছি এই ওখানে ওই নামটা মনে না যাই হোক চাই নাম ছিল কথা বলছে তখন বলছে দেশ নিয়ে বলছে দেশে থাকবো না এই না সমালোচনা করছে দেশ খুব খারাপ বলছে তখন এরকম দেশের দেশকে নিয়ে যে একটা যে একটা যে কথা বলছিস তা তুই দেশের জন্য কি করেছিস বলছি দেশের জন্য আর কি করবো দেশে কি কি আর করবো দেশের কি হবে আমি না থাকলে কি ছেড়ে যাবে মানে কি হবে আর কি ব্যাপারটা তখন বলছে যে না দেখ তুই যে এতটা এতটা ইয়ে করছিস একটা কাজ করতে পারতিসিস ঘুরে না বেরিয়ে তুই আইপিএস অফিসার হতে পারতিস তুই সিস্টেমের মধ্যে থাকতে পারতিসিস সিস্টেমের মধ্যে থেকে করতে পারতিস এখন এইটা এই একটা জিনিস আর এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দাসগুপ্তের নাম তো নিশ্চয়ই শুনেছিলেন দেশবন্ধী চিত্তরঞ্জন দাস দাসগুপ্তিআর ডিজি তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন গান্ধী যখন গান্ধীজি যখন বলছে যে অসহযোগ আন্দোলন করার কথা তখন দেশবন্ধু চিত্তরঞ্জন বলছেন যে না অসহযোগ আন্দোলন এরকম ভাবে করলে হবে না সিস্টেমের বাইরে থেকে করলে হবে না সিস্টেমের ভেতরে থেকে আমরা অসহযোগ আন্দোলন করবো গান্ধীজি বললেন যে আমরা ভোটে দাঁড়াবো না আমরা সমস্ত এগুলোকে বয়কট করবো কেউ হচ্ছে অ্যাসেম্বলিতে যাবে না চিত্রঞ্জন বললেন যে না এরকম করলে হবে না আমরা ভোটে দাঁড়াবো আমরা সিস্টেমের ভেতরে যাবো সেখানে সেখানে আমরা ভোটে জিতবো এবং তিনি জিতলেন তা এবং সেখানে ভেতরে থেকে আমরা বিরোধিতা করবো তা এই কথা শুনে তো গান্ধীর সাথে ওনার একটা মতবিরত বিরোধ হয় তো ওনার উনি আলাদা হয়ে যান তা ওনারা সত্যি ভোটে দাঁড়াতে দাঁড়াতে সত্যি থাকেন জিততে থাকেন এবং সেখানে ভেতরে ঢুকে সিস্টেমের মধ্যে ঢুকে বিভিন্ন পলিসি তারা বিরোধিতা করতে শুরু করলেন ঠিক আছে এখন এই যে পলিসি গুলো শুরু করলো তখন আন্দোলন কি সেই জিনিসটা কিন্তু দেশবন্ধু দেখিয়ে দিল তখন গান্ধী আবার বললেন আরে ভাই তুই তো আমার ভাই আয় ভাই আয় বলে আয় ভাই আমাদের কোনো ভেদাভেদ নেই ভাই বলে তারপর আবার তো সেই কলা যাই হোক তুই যেটা বলার কথা যেটা আমি বলতে চাইছি যে এরকম ভাবতেন না কখনো যে এইখানে অপশন নেই এই জিনিসটা ভাবতেন কিন্তু কিন্তু যে আর কোনটা অপশন আছে এই শুধুমাত্র যদি আপনি এই সিস্টেমের মধ্যে দেখেন এই সিস্টেমের মধ্যে শুধু নেতারাই কিন্তু দেশটা চালায় না এই আমি তো দেখতেছি আপনি বলে পক্ষে বলেন আপনি তো দেখতে আমার পক্ষে বলেন তাহলে

আচ্ছা যে জিনিসটা আমি বলতে চাই সেটা আমি জানি আপনি একমত কিনা আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যে আমাদের দেশে ছোটবেলা থেকে ইকোনমিক্স সম্পর্কে সোশিয়াল ইকোনমিক কন্ডিশন সম্পর্কে এবং পলিটিক্স সম্পর্কে কোনো কিছু শেখানো হয় না আমাদের এই আমাদের দেশে ইকোনমিক্স এই জিনিসটা পলিটিক্স এই জিনিসটা যেন একটা ব্রাত্য খুবই খারাপ জিনিস আমার আমি নিজে দেখেছি যে আমি যখন ছাত্র পলিটিক্সের সাথে ইনভলভ হতে চেষ্টা করছি বা আমার রীতিমতো মানে আমি আমাকে গালাগালি করেছিল করার জন্য একটুখানি চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করেছিলাম যে পলিটিক্স কি জিনিস সেটাও করতে পারেন কিন্তু আমার বলার কথা যে এটা কিন্তু আমরা সত্যি করতে পারি এই যে আপনি বলছেন যে দুটোতেই গন্ধ একটাতে বেশি গন্ধ একটা কম

ভাই আমি আশাই মানে ভাইরে যেটা বলতাম যে মাঝে মাঝে ভাই কিন্তু মেজাজ খুব করে ফেলে মানে মোমিনদের সাথে কথা বলার সময় বুঝছেন যদি আপনাদের উদ্দেশ্য যদি ঠিক রাখতে হয় ভাই এদের সাথে কিন্তু এরা মেজাজ করা করলে আপনাদের কিন্তু স্বাভাবিকভাবে মেনে নিতে হবে তাহলে কিন্তু আপনারা উদ্দেশ্য পৌঁছতে পারবেন তাই মনে করবেন নাস্তিকরা খুব অহংকারী হয় আমি আমি দেখছি যে বিভিন্ন পোস্টে আপনাদের পোস্টের নিচেই নাস্তিকরা খুব অহংকারী হবে এই জিনিসটা যদি তারা লাইভে আসে আপনারা যদি তাদের ফ্রাঙ্কলি মানে ফ্রিলি বুঝাই দেন

কখনো কখনো কি হয় জানেন তো ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি অনেস্ট হন আপনি যদি আপনি যদি সত্যিই আপনি আহ উন্মুক্ত থাকেন আপনার যদি ভিউ গুলো যদি সত্যি উন্মুক্ত রাখেন মনের জানলাগুলো যদি সত্যি খুলে রাখেন যদি আপনি সত্যি একজন সৎ হন এই ব্যাপারটা নিয়ে জানি কি জানি না এই জিনিসটা নিয়ে

আমি ভদ্র জিজ্ঞেস তা আপনি তো গরুর মাংস খান তো আপনি কি গরুর মতো দুধ দেন কথা ঠিক আছে তা সেখানে মানে এটা যদিও আমি অনেক সময় মনে হয় যে একটু হয়তো বেশি হয়ে যাচ্ছে মানে মনে সময় মনে হয় জিনিসটা কিন্তু অনেক সময় উদ্দেশ্য কিন্তু সবসময় মানুষকে হার্ট করার মতন না এই যে একজন ঘটলোক এসে বললো যে আপনারা তো হিন্দুদেরকে আপনি কি বলছেন হিন্দুদের হিন্দু ধর্মের সময় কি জানেন হিন্দু ধর্ম তো পরিবর্তন হয়ে গেছে কিন্তু দেখুন এখানে কিন্তু হিন্দু ধর্মের কিন্তু একটা ক্রেডিট সেখানে নেই পরিবর্তন হয়েছে হিন্দুরা অনেক কিছু না আমাদের কিন্তু আমাদের কিন্তু মানে যে যুদ্ধটা বা তাদের এগেইনস্টে কথা এটা কিন্তু হিন্দু দের না এটা হিন্দু ধর্মের এগেইনস্টে যে এদর নিশ্চয়চন্দ্র বিদ্যাসাগর তিনি একজন হিন্দু পরিবার থেকে ছিলেন ঠিক আছে আমাদের কি বিদেশ হিন্দু ধর্মের এগেইনস্টে মানে এই ইয়ে এশ্চন্দ্র বিদ্যাসাগর এগেইনস্টেতে নয় আমরা তার প্রতি তো কোনো বিদ্বেষ পোষণ করি না তা এখন সমস্যাটা কি হয় সমস্যাটা হচ্ছে যে যখনই আমরা কথা বলতে যাই কথা বলা শুরু করি কথার পিঠে কথা যখন মানুষের মানে না তখন একটু অন্য হাতে আর চলে আসে অনেক সময় সেটা স্বীকার করছি সেটা যে আসে না এরকম না আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন জিনিসটা সেটা হয়তো আপনার স্টাইলটা অন্যরকম হবে আমার সাজেশন থাকে যে আপনি যদি মনে করেন তাহলে আপনি কিন্তু এইভাবে লাইভ শুরু করতে পারেন আপনি নিজেও মানে আহ আপনি আচরিত ধর্ম শিখাওয়া করে এই জিনিসটা কিন্তু আপনি নিজেও করে দেখতে পারেন কেমন

সে একটা কথা বলার পর আমি বলছি কি পত্রিকার হাউজে আপনি এমন একটা মৌলবাদী কথা বললেন এটা কি ঠিক সে আমার থেকে পদমর্যাদা নিচে হইয়া সে আমার এমন আচরণ করলো যে আমার এডিটারও তার দলে গেল ভাই আমার এডিটার তার দলে চলে গেল আমার নিউজ এডিটর তার দলে চলে গেল অথচ কথাটা পুরোটাই অবৈধ এই বাংলাদেশের পরিবেশটাই সে এরকম যে মিডিয়া হাউস যারা নিরাপেক্ষতা চাষ করবে নিরাপেক্ষতা মানে দেখাবে নিরাপেক্ষতা শিখাবে মানুষে সেইখানে যদি আপনার নিরপেক্ষতা না থাকে অর্থাৎ একজন সাংবাদিকেই যদি আরেকজন সাংবাদিক দ্বারা মৌলবাদী আচরণের শিকার হয়

একটা একজন কেউ একটা করেছিল শুধুমাত্র বর্তমান পত্রিকার ক্ষেত্রেই তারা কোনো রকম খারাপ কিছু পায়নি বাকি আনন্দ থেকে শুরু করে সবাই বলেছিল যে টাকার বিনিময়ে তারা এরকম যে অপপ্রচার করতে রাজি আছে প্রত্যেকটা নিউজ হাউস বলেছিল তো এই জিনিসগুলো করতেই পারে তো এই জিনিসগুলো এই জন্য হচ্ছে একটুখানি ইয়ে করে খেলতেই হবে একটুখানি বুঝে শুনে থাকতেই হবে কিছু নেই

আল্লাহ ইজ গড ও ভাই গড আল্লাহ ইজ গড আপনাকে যুক্ত করা হচ্ছে জি ভাই এরপর আমি সূর্য ভাইকে যুক্ত করব উনি দাইনে ছিলেন আমি দেখে আল্লাহ ভাই গিয়া কিনা মুমিন কিনা জি আল্লাহ আল্লাহ ইজ গড জি ভাই বলুন আল্লাহ ইজ গড ভাই গন আল্লাহ

যেহেতু উনি যেহেতু এটা পুরোপুরি মানে বা উনি নিজে খাইয়া দেখাইতে না চাইলেও যেহেতু এটা মানে আমি নামটা নিচ্ছি না একদম ধর্মের যে হাইলি রেসপেক্টেড আমাদের যে স্যার এই স্যারেরই যেহেতু কথা ঠিক আছে এই সে তো বিশ্বক্রিয়া মারা গেল সে কি ওই দিন সকালে খেজুর খায় নাই

আসলে লোক খারাপ না মানে মানুষ হিসেবে খারাপ না এমন না যে খুব বাজে ব্যবহার করতেছিলেন সেটা তো বলতেছ না এটা উল্টাপাল্টা মানে বিহেভ খারাপ করে না কথা আলোচনা চালায় যায় বাট হচ্ছে মানে টু প্রবলেম আছে কেমন জানি মানে এরিভমেন্ট কিভাবে সেটা ঠিক আছে সেটা যে মনে হচ্ছে সেটা ঠিক আছে সহ্য করার ব্যাপারটা সেরকম না ব্যাপারটা ধরুন হয়তো ধরেন হয়তো যদি ওরা সাথে দেখা হয় কোথাও হ্যাঁ তো আর দেখবেন আমরা বসে চা কাছি বা সিগারেট খাচ্ছি চাবি না তবে ডাক্তার যদি হয় তাহলে অবশ্যই খেতে পারে যাই হোক তো এরকম হতে পারে হ্যাঁ সেটা ঠিক আছে সেটা সহ্য করার ব্যাপার না এটা আরো একটা ব্যাপার কি ব্যাপারটা আছে ডিসকাশন ইনি ইনি যে ধারণাগুলো পোষণ করেন শুধু সেই ধারণা তো উনি পোষণ করছেন না আরো আপামত জনসাধারণ পোষণ করছেন উনি একজন রিপ্রেজেন্টেটিভ সেই সেই জনসাধারণের তা তার সাথে যদি সবাই যদি এরকম আপনি ভাবেন যে কি করে সহ্য করেন তাহলে তো কথাই বলে

মানে উনি তো শুরু করে দিচ্ছে আলোচনা যে ভাই মানে রাস্তাঘাটে এটা নিয়ে বিজ্ঞান কি বলে মানে ভাই এটি কি ধরনের প্রশ্ন মানে এটা শুনে আমি হাসছি কতক্ষণ এরপর আপনি যে আপনি যে কথাগুলো বললেন এগুলা তো আছেই তো এইটাই আর কি আমার জাস্ট একটা মাইল্ড কিউরিয়াসিটি ছিল এটা মানে ডিসকাশনটা যে খুব ফ্রুটফুল কিছু হইতো তা না ঠিক আছে আপনারা তো জানেনি ওনারা কি বলে সেটাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা